আমার একজন মা একটা মোরগ পাঠিয়ে দিয়েছেন, মুরগি না মোরগ। এই তুমি এখানে চেন না, আমি মৌলভী হলু চিনি, ডিম পারে না ডিম পারে না, এ মোরগ না মুরগি, কি মোরগ মোরগ। আমি এই মোরগটা এখানে একটু অকশন করব, কে নেবেন বলেন? দেড় হাজার, দু হাজার, আড়াই, বলেন কত? তিন। এই সামনের দিকে এসো, সামনের দিকে, শেষবেলা খুঁজে পাবো না, সামনের দিকে এসো। দু বছর নিয়ে এসছে, সেইটা আবার তিন বইলে ছ হাজার, বলো তিন। আচ্ছা, সাড়ে তিন, না রে তাকবীর, বলো সাড়ে তিন, কে আছো? চার, বলো, সাড়ে চার, পাঁচ, পাঁচ, সাড়ে পাঁচ, ছয়, 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 ফেল হয়ে গেল নাকি? আল্লাহ, সাড়ে ছয়, আচ্ছা ঠিক আছে, ছ হাজার তিনশো, ছ হাজার আটশো, তাহলে ছ হাজার তিনশো বললে তো কম হয়ে যাচ্ছে, ছ হাজার আটশো, বলো ছ হাজার আটশো, সাত কে হবে? সাত, সাত কে হবে? বলো, দুশো টাকা, কে বাড়াতে পারবে? সবাই জানবে তার নাম, যে একটা মোরগ কিনে নিয়েছে আজকে নবীর ইজ্জতের খাতিরে সাত হাজার টাকা দিয়ে, কে নেবেন বলেন? এই ছ হাজার আটশো, এই দেখতে পাচ্ছ তো নাকি? বলো ছ হাজার আটশো, বলো 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 বলো, হবে না? কে বললো ছ হাজার আটশো? কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এসো একটু আমার হাতের সঙ্গে হাত লাগিয়ে যাও, চলে এসো, চলে এসো, আল্লাহ তোমার ব্যবসায় কারবারে বরকত দিক, আল্লাহ হাড়িতে দানায় দেন উন্নতি দিক, নাও মুরগ ধরো, ওনার হাতে দিয়ে দাও, নাম লিখে নাও, না ওনার নাম লিখে নাও, ছ হাজার আটশো, ছ হাজার আটশো, আল্লাহ আকবার। আচ্ছা আছেন, আর কেউ আছেন? আর কেউ নাম লেখার মতো আছেন? শোনেন, এখানে কটা আছে? কটা প্যাকেট? তিনটে প্যাকেটে পঞ্চাশটা মিষ্টি আছে, এক একটা কত দামের? সাত টাকা দামের, সাত টাকা দামের মিষ্টি আছে পঞ্চাশটা তিনটে প্যাকেটে, অকশন হবে, বলে কে নেবেন? পঞ্চাশটা মিষ্টি আছে অকশন হবে, কে নেবেন বলেন? কে? বাপ্পা ভাই, তিনি বলছেন তিন হাজার টাকা দেবেন পঞ্চাশটা মিষ্টি, না রে তাকবীর। আর কেউ আছেন? সাড়ে তিন, সাড়ে তিন, চার হাজার, বাপ্পা ভাই চার হাজার, সাড়ে চার। তোমার নামটা কি বাবু? সিরাজুল। উনি মুরগিতে একটু হোমলেস খেয়ে গেছে, এজন্য মনে করছেন রসগোল্লা হাত ছাড়া করবো না, নাকি রসগোল্লা হাত ছাড়া করবো না, উনি বলছেন সাড়ে চার হাজার। আমার বাপ্পা ভাই বলুন, পাঁচ হাজার, সাড়ে পাঁচ, সিরাজুল ভাই সাড়ে পাঁচ, ছ হাজার, কে? তোমার এদিকতে বললো না, ওই দিকতে আওয়াজ আসবে, কারণ এদিকতে বললে মনে করছে আরেকজন হয়ে গেছে, নাকি? বাপ্পা ভাই ছ হাজার, বলেন সাত, না রে দেখবে, সাত হাজার, বাপ্পা ভাই বলেন,
1000 টাকা উনি বাড়িয়ে দিয়েছেন, আমার বাপ্পা ভাই ফেল করেছেন, একটু কম করে বললে বোধ হয় আর একটু এগিয়ে যেতেন নাকি? 7000 কে? 7500 আকবর আলী মিস্ত্রি, তিনি বলছেন আমি শেরবেলা 7500 টাকা বললাম। হ্যাঁ, 8000 টাকা নারে তাকবীর বলেন, 8000, 8000, 8000, এটা হুক করে খাবে তো এত রেট উঠতেন? 8000 আছেন? আল্লাহু আকবার, 8000 টাকা কে বলেছে? এ নিচে এসো আমার হাতে এসো। নারা তাকবীর, নারা তাকবীর, 8000 টাকা বলুন মারহাবা, 8000 টাকা বলুন মারহাবা, 50টা মিষ্টি বলুন জিন্দাবাদ, আল্লাহ দান কবুল করুন, সকালে বলুন আমিন। কি বাপ্পা মিস্ত্রি আগামী বছর 3000 টাকা? বাপ্পা মিস্ত্রি আগামী বছরের জন্য 3000 টাকা দেবেন? দাও রাজহাঁসের ডিম তো নাকি? আল্লাহু আকবার, বাপ্পা মিস্ত্রি একেবারেই বলে দিলেন 3000। নারা তাকবীর বলেন, আর কে আছেন? বড় হাঁসের ডিম রাজহাঁস, রাজার মতো মর্যাদা পাবেন, 3000 টাকা বাপ্পা মিস্ত্রি বলেছে। বলেন আর আছেন কেউ? আর নেই? এসো বাপ্পা মিস্ত্রির দিকে এসো, এখানে এসো, আল্লাহ তোমার হাতে বরকত দিক, এসো, আল্লাহ তোমার বরকত দিক, ব্যবসায় কারবারে চাষে বালা মুসিবত থেকে নিষ্কৃত দিক, বিশ্বনগর ইজ্জত যেমন রক্ষা করেছেন, একটা ডিম 3000 টাকা কিনে আল্লাহ হাসরে যেন তার ইজ্জত রক্ষা করেন, সকালে বলুন আমিন। রেশমা খাতুন আগামী বছরের জন্য 10 কেজি চাল, আল্লাহ তার দানকে কবুল করে নিন, জান্নাতি ভুনা করা গ্রস্ত এবং সমস্ত নাজ নেমাত তার নসিবে জুটাবেন, সকলে বলুন আমিন। বলে আর আছে আমার মা বোনেরা, আপনারা যদি কেউ নাম লিখতে চান তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, এই সকলে একটু দাঁড়িয়ে যান তো দেখি, নবীজির দরবার একটু সালাম পাঠ করে নেই, একটু কোমর ছেড়ে নেই, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবির দুদুমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, মুনা আলাইকা সালাওয়াতুল্লাহ, বাগে ইব্রাহিম কে গুলহিন মালায়েক জিসকে বুলবুল, আপাই যাতে তাওয়াক্কুল সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
মালাইকা সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ চলতেন যে পথে কাটা বিসাত উম্মে জামিল সে পথে ফুটত না ওই পথের কাঁটা জিবরাইল ডানা বিসাতেন সে থা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়েন বালাগাল ওয়ালা বি কামালিহি হুজুর এই যে ডেকটেটার ওলা ওর মা মারা গিয়েছে ওর জন্য আগামী বছর 1000 টাকা দান করবে একটু দোয়া করতে বলে ডেকরেটার ওলা যিনি এই জলসার ডেকোরেটেড ব্যবস্থা করেছেন তিনি মা হারায়তি মায়ের আত্মার কল্যাণের জন্য 1000 টাকার দান করেছেন আল্লাহ তার দান কবুল করুন ব্যবসায় কারবারে বরকত দিন সকলে বলুন আমিন আমার ভাইরা গেটের মুখে যারা দাঁড়িয়ে আছেন সকলে ভিতরে ঢোকেন সকলে ভিতরে ঢোকেন তাহলে তাবারুক পরিবেশন করতে সুবিধা হবে সকলে ভিতরে আসেন দাঁড়ি থেকে দোয়া করাটা দৃষ্টি কটু দাঁড়িয়ে থেকে দোয়া করাটা দৃষ্টি কটু এজন্য সকলে বসে পড়েন রাত গভীর হয়ে গেছে দেখতে দেখতে 2টো বেজে এসেছে হাফিজুল মোল্লা আগামী বছরের জন্য 1 বস্তা আলু আল্লাহ তা দান কবুল করে নিন হাফিজুল মোল্লার নামটা লিখে নাও 1 বস্তা আলু দেবেন কবির মোল্লা আগামী বছরের জন্য 1000 টাকা আল্লাহ তা দান কবুল করুন সকলে বলুন আমিন সকলে বসে পড়ুন সকলে একটু প্রিয় নবীর মোহাব্বতে একটা বার দরুদ শরীফ পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ যে যেখানে আছেন সেখান থেকে আমার সঙ্গে দোকানে হাত ওঠান আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা